না, আজ ক্লাস ফাইভের ভগ্নাংশের প্রকারভেদ এই অংশটা করাবো। আগের দিন আমরা ভগ্নাংশ কাকে বলে সেগুলো জেনেছি, এখন জেনেছি আমরা ভগ্নাংশের দুটো অংশ লব আর হর। তো আজ করবো ভগ্নাংশের প্রকারভেদ। না, ভগ্নাংশ হচ্ছে মূলত আমাদের দুই প্রকারের, সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ, আর হচ্ছে দশমিক ভগ্নাংশ। না, সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশকে বলবো কোনো বস্তু বা সংখ্যা নির্দিষ্টভাবে বিভক্ত করে তাকে হর দ্বারা এবং নির্দিষ্ট অংশ হতে গৃহীত অংশকে লব দ্বারা চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলবো। মানে আগের দিন যেটা করেছিলাম, যে কোনো একটা অংশ যদি আমরা বস্তুকে সমান ভাগ করি, মানে ছটা ভাগ হয়েছে, সমান ভাগ ভাগ করলেন ছ ভাগে, তাহলে এই যে টোটাল ভাগ এটা আমি হর দ্বারা, এবং এখান থেকে যে অংশটা নিচ্ছি, ধরো আমি এখান থেকে দুটো টুকরো নিলাম, তাহলে দুই মানে ছয়, তাহলে মোট অংশকে আমি ছয়, জড় অংশ ভাগ করতে হবে ছয় দিয়ে, এবং যেটা অংশ নিচ্ছি আমরা তাকে লব দ্বারা প্রকাশ করলে আমরা সাধারণ ভগ্নাংশ পাই। আগের দিন আমরা জেনেছি সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশই না, সাধারণ ভগ্নাংশ হচ্ছে কোনো বস্তু বা সংখ্যা নির্দিষ্টভাবে বিভক্ত করে তাকে হর দ্বারা, অর্থাৎ মোট সংখ্যাকে হর দ্বারা, এবং নির্দিষ্ট অংশ হতে গৃহীত অংশকে লব দ্বারা চিহ্নিত করে গাণিতিকভাবে প্রকাশ করলে তাকে আমরা সাধারণ ভগ্নাংশ বলে থাকি। আর দশমিক ভগ্নাংশ কি? দশমিক ভগ্নাংশ না, দশ বা দশের কোনো ঘাত যুক্ত, দশ বা দশের কোনো ঘাত যুক্ত, দশের কোনো ঘাত মানে যেমন ধরো একশো, হাজার, দশ হাজার, এরকম। তো দশ বা দশের কোনো ঘাতযুক্ত হর অবলম্বনে যে ভগ্নাংশ লেখা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে। মানে এক্ষেত্রে হরটা সবসময় দশ, একশো, এক হাজার, দশ হাজার, এরকম হয়ে থাকবে, হরটা সবসময় দশ বা দশের কোনো ঘাত হবে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে সাধারণ ভগ্নাংশ নেই, পরে আমরা দশমিক ভগ্নাংশ আলোচনা করব। তো সাধারণ ভগ্নাংশ আবার তিন ভাগ করা হয়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আর দশমিককে ভাগ করা হয় তিনটা অংশে, সসীম দশমিক, আবৃত দশমিক এবং অসীম দশমিক। তো আমরা আজকে আলোচনা করব সাধারণ ভগ্নাংশকে নিয়ে। তাহলে সাধারণ ভগ্নাংশ আগে বলে আমরা জানলাম, এই সাধারণ ভগ্নাংশের প্রথম যে ভাগ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। না, প্রকৃত ভগ্নাংশ আমরা আগে বলবো না, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, লব কি হবে সবসময় হবে হর অপেক্ষা ছোট হবে, হর কি হবে লব অপেক্ষা বড় হবে। তাহলে আমরা বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অথবা আমরা অন্যভাবে বলতে পারি, যে ভগ্নাংশের হর লব অপেক্ষা বড় হয় তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যদি উদাহরণ দিই, যেমন ধরো দুইয়ের তিন, তাহলে এখানে দেখো লব কি দুই মানে ছোট, আর নিচেটা আমরা হর বলি হর কি তিন বড়, তাহলে দুই আর তিন, তাহলে লব হচ্ছে ছোট আর হর হচ্ছে বড়, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো পাঁচে নয়, এখানেও দেখো লব ছোট হর বড়। যেমন ধরো তেইশে সাঁত্রিশ, এখানে কি লব ছোট হর বড়, তাহলে এগুলো হচ্ছে সব আমাদের প্রকৃত ভগ্নাংশ। এরপর আসছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কি? ঠিক এর বিপরীত,
অপকৃত অনুচ্ছেদ জ্ঞান লব হবে বড়, হর হবে ছোট। তাহলে যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট সংখ্যা হয় তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আবার বলছি, যে ভগ্নাংশের লব বড় সংখ্যা এবং হর ছোট সংখ্যা হয় তাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরো পনেরো তেরো, তাহলে পনেরো এখানে কি বড়, লব বড়, হর হচ্ছে তেরো, তাহলে হর ছোট, দেখো পনেরো অপেক্ষা তেরো হচ্ছে ছোট, তাহলে এটা একটা অপরিচিত ভগ্নাংশ। আমরা আরো উদাহরণ পারি, যেমন ধরো এখানে দেখো লব কত ২৯ আর হর কত ১৯, তাহলে ২৯ তো আমাদের ১৯ অপেক্ষা বড়, তাহলে লব বড় হর ছোট, তাহলে এটাও একটা আমাদের কি অপরিচিত ভগ্নাংশ। তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। আর এক রকমের ভগ্নাংশ আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ, মিশ্র নামটা শুনে মনে হচ্ছে মিশ্র, এটা কি না, এই ভগ্নাংশ এটা পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ থাকে। যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও এই প্রকৃত ভগ্নাংশ একই সাথে থাকে তাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কি না, যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ একই সাথে থাকে তাকে বলা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কি বললাম, যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ একই সাথে থাকে। যেমন ধরো আমরা যদি উদাহরণ দিই, তিন পূর্ণ তিনের ১১, তাহলে ভালো দেখো এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যাটা আর এটা দেখো আমাদের ভালো দেখো কি লব ছোট হর বড়, তাহলে এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা কি বললাম, মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাতে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ থাকে একই সাথে থাকে তাকে বলা হচ্ছে মিশ্র, পুরোটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। যেমন আরো উদাহরণ দিই, যেমন ধরো একটা ধরুন, তাহলে এখানে কি এটা পূর্ণ সংখ্যা এটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা পুরোটা হচ্ছে কি, এই পুরোটা হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। আরেকটা দিই, এটাও একটা মিশ্র ভগ্নাংশ, যেটা ৯ হচ্ছে পূর্ণ সংখ্যা আর ১৪ বাই ১৫ হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশ, আমরা ভাগ করছি সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আমরা তিন ভাগ করছি, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ আমরা তিন ভাগে ভাগ করছি, সসীম দশমিক, আবৃত দশমিক এবং অসীম দশমিক। তো দশমিক নিয়ে আমরা পরে আলোচনা করবো, আমাদের আজকে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ নিয়ে আলোচনা করলাম।